আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি পারভেজ। তো আজকে আমি আছি আমাদের বাড়ির চালের উপর। দেখতে পারতেছেন এখানে পাশে একটা 20 ওয়াটের প্যানেল। এই প্যানেল দিয়ে আমি কী কী চালাই আজকে আপনাদের সেটা দেখাবো। তো আমি ব্যবহার করতেছি বর্তমানে, আপনারা দেখতে পাচ্ছেন, এই পাশ করে দেখাই আপনাদের। এটা হচ্ছে সান পাওয়ারের একটা প্যানেল, 20 ওয়াটের। এই যে 20 ওয়াট। তো বন্ধুরা, এটা দিয়ে কী কী চালাই আজকে আপনাদের দেখাবো। তো চলুন আমার রুমের ভিতরে যাওয়া। তো বন্ধুরা, এখানে দেখতে পারতেছেন আমি একটা PWM চার্জ কন্ট্রোলার ব্যবহার করতেছি। এটা হচ্ছে আপনার কি বলে ওই যে বাংলাদেশি পণ্য ওয়ালটন কোম্পানির একটা চার্জ কন্ট্রোলার। চলুন আপনাদের একটু কাছে থেকে দেখাই। এই দেখেন, এটা একটা PWM চার্জ কন্ট্রোলার। আমার যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা দেখাই। আমি এটা খাটের নিচে রাখছি। এটা হচ্ছে আমি যার থেকে ব্যাটারিটা নিয়েছিলাম, উনি বলছিল এটা নাকি 100 এমপিয়ারের একটা ব্যাটারি। তো ব্যাটারিতে চার্জ থাকে না, অনেক কম চার্জ থাকে। তো এইখানে আমি ব্যাটারিটা চার্জ করার জন্য আমার 20 ওয়াট প্যানেল থেকে আসলে এটা চার্জ করা সম্ভব না। এইখানে দেখতে পারতেছেন একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারটা হচ্ছে টিভি ট্রান্সফরমার। তো এটা দিয়ে আমি কারেন্টের মাধ্যমে এটা চার্জ করে থাকি। এটা কারেন্টের লাইন দেওয়া আছে, যে এইখানে দেখতে পারতেছেন সুইচ করা। এই সুইচটা হচ্ছে আমার ট্রান্সফরমার সুইচ। ওই সুইচটা দিলে আমার ব্যাটারি চার্জ হয়। তো এখন সুইচটা দেওয়া আছে, আর এখানে ব্যাটারি লেভেল দেখতে পারতেছেন 13 ভোল্ট প্লাস। আর আমি এই ব্যাটারি থেকে আমি কী কী চালাই প্রথমে দেখাচ্ছি। এটা আমার বানানো একটা ফ্যান, 12 ভোল্টের ফ্যান। ফ্যানটাও খুব সুন্দর বাতাস করে, খুবই কম এম্পিয়ার এটাতে টানে। আর এই যে দেখতে পারতেছেন এইখানে, এটা আমার হাতে বানানো একটা লাইট। এটা 2 এম্পিয়ারের কাছাকাছি লোড টানে, খুব আলো দেয় এটা। আমি দুইটা আলো দিয়ে রাখছি কারণ ভিডিও কোয়ালিটি যেন সুন্দর হয়। এটা দেখতেছেন কারেন্টের বাল্ব, এটাও কারেন্টের বাল্ব ছিল। আমি কারেন্টের বাল্ব ওটা খুলে আমি DC সিস্টেম করছি। এটা হচ্ছে ব্যাটারি সিস্টেম আছে, আপনারা যে এইখানে দেখা যাচ্ছে কি না, যে এখানে দেখা যাচ্ছে কি না, যে এখানে আমি 3টি ব্যাটারি লাগায় রাখছি। কারণ আমার যখন প্যানেলে যখন চার্জ কম থাকবে, এই ব্যাটারি থেকে আমার এই বাল্বটা জ্বলবে, এই বাল্বটা জ্বলবে। আর এইখানে দেখতে পাচ্ছেন আর একটা, এই যে আমার ওয়াইফাই অনু রাউটার, এটাও আমার ব্যাটারিতে চালাই। এটা আমি যে সিস্টেমে ব্যাটারি দিয়ে চালাই, এটা এই সিস্টেমটা করতে আমার মাত্র 30 টাকা খরচ হয়েছে। 30 টাকা দিয়ে আমি এটা 12 ভোল্ট থেকে আমি দিন রাত 24 ঘন্টায় আমার ওয়াইফাইটা চলে, খুব ভালো মতোই চলে। আর আমার এই ব্যাটারিটা আছে হচ্ছে 10 ব্যাটারি আছে। এই যে আপনারা যে দেখতেছেন, আপনার 12, 9, 8, 9, 13 এই ভোল্ট থাকে না। আপনার 12, 3, 4 যাওয়ার পরে একবারে 10-এ নেমে যায়। উনি বলছিল অবশ্য ব্যাটারিটা 10 আছে, তো 10 ভোল্টে নেমে যায়। তো সমস্যা নেই, আমি চালাচ্ছি। আমার এই লাইটটা চালাইলে ব্যাটারিটা তাড়াতাড়ি খাওয়া যায়, আর এটা চালালে মনে করেন যে দিন রাত 24 ঘন্টায় চালানো যাবে। এটা খুব এম্পিয়ার কম টানে। তো দেখতেই পারলেন আমার সেটআপ, 20 ওয়াট প্যানেল দিয়ে আসলে অত কিছু চালানো সম্ভব না। ব্যাটারিটা ভালো থাকলে আপনারা চাইলে কারেন্টের থেকে একটু করে চার্জ দিয়ে আপনারা সুন্দর মতো চালাতে পারবেন। আর আমি এখান থেকে আমার মোবাইলও চার্জ দেই। এখানে দুটা পোর্ট দেখতেছেন, এই দুটা পোর্ট দিয়ে মোবাইল চার্জ দেয়। আর আমারটা হচ্ছে ফাস্ট চার্জার, ওর জন্য আমি এখানে দেখতে পারতেছেন একটা, এটা কী বলে, QC3 ফাস্ট চার্জার। তো এটা অনেক ভালো কাজ করে, 24 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করে। তো এটা নিয়েও অনেক ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো তারপর যদি আমার কাছ থেকে যদি কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। আর এইখানে আপনাদের যদি ওয়াইফাই অনু রাউটার যদি চালাতে চান 30 টাকার মধ্যে, আপনাদের একটা 12 ভোল্টের ব্যাটারি থাকলে আপনারা এরকম 30 টাকার মধ্যেই অনু রাউটার 24 ঘন্টা চালাতে পারবেন। তো এই নিয়ে যদি আপনাদের ভিডিও যদি দরকার হয় তো কমেন্ট করবেন,
আমি নেক্সট টাইম আপনাদের ভিডিও বানিয়ে দেব। তো বন্ধুরা, আপনারা দেখলেন আমার প্যানেল আর ব্যাটারি আমি কী কী লোড চালাই। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর পরবর্তী কী কী আরও কিছু যদি জানার থাকে তো অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে এতটুকু পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।